সামগুরির আমবাগানো বিজয়া দশমীর নিশা সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। দেবী বিসর্জন করে ঘুরি অহার পথত আরক্ষে এজন ব্যক্তির উপর লাঠি চালনা করার অভিযোগ। আরক্ষীর লাঠি চালনার ফলত গুরুতরভাবে আহত লোকজন ততাতৈয়াক চিকিৎসালয় প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আরক্ষীজনের উপর বিভাগে শীঘ্রে ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষুব্ধ রাইজর। দুর্গোৎসবের আজ অন্তিম দিন, আমি প্রতি বছরে এনে ধরনের আনন্দ উল্লাসে আমি দুর্গোৎসবের অন্তিম যুগ দশমী কার্য আমি সমাপন করে আছো। কিন্তু আজি এজন পুলিশের যে দাদাগিরি আমি দেখা পাইছো, এজন মানুষক যদরে ঘায়ল করেছে, মারপিট করে, এয়াক আমি দুঃখ প্রকাশ করছো। কারণ এইটো একটা সন্ত্রাসবাদীর জায়গা নহয়, ইয়া এইটো জম্মু কাশ্মীর হয়। কোনো পুলিশে বন্দুকের টিকা টানি লোক যে গুলি চলাব, কিন্তু এজন পুলিশের একটা দাদাগিরিহে আমি সব পুলিশের দুই করব বিচার নাই। কিন্তু আমি এই কার্য বিচার জানাইছো। অবশেষত অবশ্যে আরক্ষীয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। সামগ্রীর সুনীত কুমার বরার সহযোগত সুরজ কুমার বরার রিপোর্ট, নিউজ ডে আসাম।